সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখানে আছে পুরি সবজি আর আছে গরম গরম চা। এদের হোটেলে দুটোই অপশন আছে, একটা হচ্ছে পুরি সবজি আর একটা হচ্ছে পরাঠা। সবজির মধ্যে এটা আলুর তরকারি, আলু আছে আর মটরশুঁটি আছে আর টমেটো আছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট আমাদের। এখানে লাইটের একটু সমস্যা আছে, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। চলো খেয়ে দেখি আমি খেতে কি রকম টেস্ট। ওই আর কি, একই রকম ব্যাপার মোটামুটি খেতে। খাবার এখানে মোটামুটি, মানে খাবার কোয়ালিটি আমি বলবো না যে হাই ফাই বিরাট কিছু, মোটামুটি খেতে। তবে হ্যাঁ, নুন আর যেটা নুন নিয়ে একটু সমস্যা চলছিল সেটা মোটামুটি ঠিক আছে। আজকে সেরকম নুন টুন কিছু লাগলো না আমার, ঠিক আছে, তরকারি খারাপ না। তো এই আর খেয়ে নিই, তারপরে আবার বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। গলাটা একটু ধরে আছে, কি আর করা যায়, গলাটা একটু ধরে গেছে, জানি না কিভাবে হলো। হচ্ছে দেওঘর থেকে 47 কিলোমিটার পুরো রাস্তাটা, 47 কিলোমিটার। তো একটা অটো আমরা বুক করে নিয়েছি, টোটাল বড় যে অটোগুলো 10 জনের অটো, সেই বড় অটো বুক করেছি। তো লোকাল সাইটসিনের জন্য যেটা আমাদের প্রথমে বলেছিল যে লোকাল সাইটসিন মানে পাহাড় কিছু, এগুলো সব কিছু নিয়ে হচ্ছে 700 টাকা বলেছে, 700 টাকা। আর বাকি যেটা হচ্ছে কাশুকিনাথ, কাশুকিনাথ ধাম যদি ইনক্লুডেড হয় তাহলে সেটা হচ্ছে 1100 টাকা, কিন্তু 1100-1200 বলেছেন, 1100 টাকা হলেও কিন্তু সামনে লোক বসাবে, এটাই বললো আর কি, সামনে লোকজন বসাবে একজনকে যদি পেয়ে যায়। বাসুকিনাথ যেহেতু অনেকটা দূর আছে, 1100 নিচ্ছে। তো এই হচ্ছে আপাতত আপডেট, তারপরে যাওয়া যাক, কীরকম কী ঘুরবো না হবে, কীরকম কী এক্সপিরিয়েন্স হবে সেটা আমি তোমাদেরকে পরে আবার জানিয়ে দেবো। যদিও আমাদের অটো চালক ফার্স্টেই বলে দিয়েছিলেন উনি যদি কোনো প্যাসেঞ্জার পান বাসুকিনাথ অবধি, বা ওই রুটের যদি কোনো প্যাসেঞ্জার পেয়ে যান তাহলে একজনকে ফ্রন্টে উনি নিয়ে যাবেন, কিন্তু উনি কোনো প্যাসেঞ্জারই পাননি। তো সেই জন্য আমরা, মানে আমি আর বাবা, খুব ভালোভাবেই এই অটো করে ঘুরেছিলাম। দেওঘর থেকে বাসুকিনাথ যেতে মোটামুটি 2 ঘন্টা তোমাদের টাইম নিয়ে বেরোতে হবে, 2 ঘন্টার মতো লাগবে। আর তাছাড়া তোমরা এমনিতে ট্রেনেও যেতে পারো, ট্রেন রুট একটা তো আছেই, ট্রেন রুটে যাওয়া যায়। আর লোকাল ট্রেন যেগুলো হয়ে থাকে দেওঘর থেকে যায়, লোকাল ট্রেনে যেতে পারো। আমরা যাচ্ছি অটো বুক করে, তো অটোতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে রাস্তার জন্য 2 ঘন্টা সময় নিয়েই তোমাদেরকে বেরোতে হবে। দেওঘর থেকে আমরা এতক্ষণ সোজাই চলেছিলাম, এবার রাস্তাটি দুভাগে ভাগ হয়ে গেল। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা ভাগলপুরের দিকে, আর এই সাইডের যে রাস্তাটা এটা সোজা যাচ্ছে দুমকাতে। তো এই সোজা দুমকার রাস্তা ধরেই আমরা এবার এগিয়ে যাব বাসুকিনাথ ধামের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়ের কাছাকাছি। মন্দির হচ্ছে 50 কিলোমিটার, এবারে মন্দির থেকে বাসুকিনাথ মন্দিরের টোটাল হচ্ছে ডিস্টেন্স 50 কিলোমিটার। আওয়াজ কিন্তু প্রচুর, এই অটোগুলোতে ভীষণ আওয়াজ হয়, হরিদ্বারেও দেখেছি, হরিদ্বারেতেও সেম এরকমই প্রচুর আওয়াজ হয় এই অটোগুলোতে, অতটা আওয়াজ শোনা যাচ্ছে জানি না। তো বেশ ভালো লাগছে, সুন্দর রাস্তা, রাস্তা বেশ সুন্দরই, বেশ মানে ভালো লাগছে রাস্তা দিয়ে যাচ্ছি। এখন কতক্ষণে পৌঁছাবো এটা হচ্ছে একটা ব্যাপার, 2 ঘন্টা সময় লাগবে বন্ধু, তো আপাতত দেখার বিষয় কতক্ষণে পৌঁছাচ্ছে। ত্রিকুট পাহাড়কে পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি বাসুকিনাথ ধামের উদ্দেশ্যে। এবার রাস্তা একটু কিছুটা অংশ খারাপ পেয়েছিলাম আমরা, মোটামুটি 2-3 কিলোমিটারের মতো রাস্তা খারাপ ছিল বলে আমাদের একটু বেশি সময় লেগেছিল। থেকে এবার শুরু হয়ে গেছে দুমকা জেলা, দুমকার মধ্যে এন্ট্রি করে নিয়ে
হচ্ছে রোদ্দুর। এই বৃষ্টি আর রোদ্দুরকে পেছনে ফেলে রেখে আড়াই ঘন্টা পর আমরা পৌঁছালাম বাসুকীনাথ ধামে। আড়াই ঘন্টা সময় আমাদের লেগেছিল, মাঝখানের কিছুটা রাস্তা অবশ্য খারাপ পেয়েছিলাম আমরা, তারপরে আবার বাকি ভালো রাস্তাই ছিল। তো পৌঁছে গেছি আমরা বাসুকীনাথ ধাম। এখানেও প্যান্ডেলের কাজ শুরু হয়েছে যথারীতি আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। পৌঁছে গেলাম বাসুকীনাথ ধামে। বাসুকীনাথ ধামের এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পরই তোমাদের কাছে দেখবে অনেক পুরোহিত মশাইরা চলে আসবে। তো আমাদের পুজো করানো ছিল বলে একজন পুরোহিত মশাই গাইড করে নিয়ে যাচ্ছিলেন আমাদেরকে। এখানে রুদ্রাক্ষের মালা বিক্রি হচ্ছে। এখানে দুধারে তোমার অনেক দোকান চোখে পড়বে, ছোট ছোট ছোটোখাটো দোকান অনেক, তবে বৈদ্যনাথ ধামের মতো নয়। এসেছি বাসুকীনাথ ধামে। বাসুকীনাথ ধামের এখানে পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে 20 টাকা করে আমাদের। আর মন্দিরের ভেতরে জানি না ফটো তুলতে দেয় কিনা, যদি ফটোগ্রাফি অ্যালাউ হয় তাহলে তুলবো। বাবা বাসুকীনাথের মন্দির, সাথে আছেন মা পার্বতী, বাবা বাসুকীনাথ। দুপুরের দিকে গিয়েছিলাম বলে হয়তো ভিড়টা একটু কম পেয়েছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 2:30 বেজে গিয়েছিল, তো মোটামুটি অল্প স্বল্পই ভিড় পেয়েছিলাম। এখানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। ভিড় একদম ছিল না এটাও বলবো না, ভিড় ছিল। দর্শন আমাদের খুব ভালোভাবেই হয়েছিল। বাবা বৈদ্যনাথের পর মা পার্বতী দর্শন করলাম। দর্শন করা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু বৈদ্যনাথ ধামের মতো অত ঘুরে ঘুরে সিঁড়ি নেই, অল্প মানে সোজা রাস্তা। এই যে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা বাবার মন্দির। এখন দাঁড়িয়ে আছি বাসুকীনাথ ধামের। এখানে পেছন দিকে আমাদের বাসুকীনাথ, আর তার পাশে আছেন মা। এখানেও কিন্তু সেম আর কি, এই রকম ধাগার ব্যাপার আছে। বাবা বাসুকীনাথ মন্দিরের সাথে মা পার্বতী মন্দিরে যোগ স্থাপন করা হয়েছে ধাগার মধ্য দিয়ে। আর এইটা বল, মানে এখানকার যিনি পুরোহিত তিনি বলছিলেন এটা নাকি সুপ্রিম কোর্ট, এখানে বিয়েটাও হয়ে থাকে এবং এখানে বিয়ে হলে নাকি সেই বিয়ে নাকি ভাঙে না, এরকম নাকি উনি গ্যারেন্টি দিলেন। তো যাই হোক, দেখো তোমরা কেউ, তো এইটা হচ্ছে সুপ্রিম কোর্ট, মানে এখানে সমস্ত কিছু আর জি মেন, এখানেই সব কিছু হয়। এই জন্য এই মন্দিরকে বাবা ভোলেনাথের দরবার বলে মনে করা হয়। আর যেটা হচ্ছে বিষয়, তোমরা অনেকেই হয়তো জানো যে বৈদ্যনাথ ধাম যেটা রাবণ কর্তৃক হয়েছিল, মানে রাবণ শিবকে নিয়ে লঙ্কায় ফিরছিলেন এবং মাঝপথে আর কি তখন ত্রিকূট পাহাড়ে তার তিনি পুষ্পক রথ থামিয়েছিলেন, তার পুষ্পক রথ ছিল সেইটা থামিয়েছিলেন তিনি ত্রিকূট পাহাড়ের ওখানে, যে আমরা ত্রিকূট পাহাড়টাও যাব। তো সেখানে তার লঘু সংখ্যা পেয়েছিলেন এবং লঘু সংখ্যার জন্য তিনি থামিয়েছিলেন। তারপরে তার যে শিব বলেছিলেন, মহাদেব তাকে বলেছিলেন যে এই যে তুমি ঘাড়ে করে নিয়ে যাচ্ছ এটা যেন তিনি মাটিতে না স্পর্শ করেন, মাটিতে যদি স্পর্শ করবেন যেখানেই স্পর্শ করবেন সেখানেই তিনি থেকে যাবেন। তো সেই জন্য তিনি চিন্তায় পড়ে গেছিলেন যে কি করবেন। তো তখন তিনি ওইখানেরই ত্রিকূট পাহাড়ের ওখানে পুষ্পগ্রহ থামিয়ে একজনকে দেখেছিলেন, যিনি আর পশু নিয়ে পশুপালক একজনকে দেখতে পেয়েছিলেন, পশু নিয়েছিলেন, তো সেটা নারায়ণী ছদ্মবেশে ছিলেন। তো তাকে বলেছিলেন আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ যেন এই শিবকে না মাটিতে নামানো হয়ে থাকে। তারপরে তিনি যান এবং তার দেরি হয় সেখানে এবং নারায়ণ যথারীতি শিবকে ওখানে নামিয়ে দেন এবং তার ফলেই ওইখানে বৈদ্যনাথ ধাম সৃষ্টি হয়েছিল। কিন্তু এইখানে বাসুকীনাথ ধামের কিছু হিস্ট্রি আমি পেলাম না, যে বাসুকীনাথ ধাম কে তৈরি করেছিল, কখন তৈরি করেছিলেন, যিনি পুরোহিত ছিলেন তিনি বললেন না, তিনি বললেন ওটা রাবণের, সবাই আমরা জানি, বাট এটার ইতিহাস কিছুই আমরা জানি না কীভাবে কে সৃষ্টি করেছে। কিন্তু পরে আমি জানতে পারি বর্তমান কাঠামোটি আনুমানিক 150 বছরের পুরনো বলে মনে করা হয়ে থাকে এবং বাসাকি তাটমে নামে একজন আদিবাসী এটি তৈরি করেছিলেন। তো এই হচ্ছে বাসুকীনাথ ধাম আমরা দেখলাম, ভালো লাগলো বেশ। এখানেও পুজো দেওয়ার অনেক নিয়ম আছে। হ্যাঁ, বেলপাতা চড়ালে ওই 555 এরকম একটা ব্যাপার আছে এখানে, হ্যাঁ 1100-750 এরকম সব কিছু আছে। যেমন হচ্ছে বৈদ্যনাথ ধামে জল দেওয়া হয়ে থাকে, বাবার মাথায় জল ঢালা হয়ে থাকে, এখানে কিন্তু বেলপাতার মাহাত্ম, মানে বেলপাতার মাহাত্ম হচ্ছে বাসুকীনাথ ধাম, আর বৈদ্যনাথ ধাম হচ্ছে গঙ্গা জল। এখানে বেলপাতায় নাকি সাজানো হয়ে থাকে সিঙ্গার, যেটা আর কি যে সিঙ্গারটা যে সময়তে সন্ধ্যেবেলায় বৈদ্যনাথ ধামে আমি তোমাদের আরতির সময় দেখিয়েছি
দেখছিলাম সিঙ্গার করা হচ্ছিল বাবাকে, তো এইখানেও সিঙ্গার করা হয়ে থাকে, বেলপাতা দিয়ে সারা রাত ভেজানো থাকে। বারোধামের এখানে বাসুকিনাথ ধামের আরও অনেক মন্দির আছে, বগলামুখী আছে, এখানে বিভিন্ন মায়ের দশ অবতারের বিভিন্ন রূপ আছে, আরও অনেক ছোট 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 মন্দির আছে চারিধারে, প্রচুর অনেকগুলো মন্দির আছে। মা পার্বতীর বিভিন্ন রূপের এখানে ছোট ছোট মন্দির আছে, সেগুলো ঘুরে দেখলাম। তো এই হচ্ছে ইতিহাস, এই হচ্ছে বিষয় যেটুকু আমি জানতে পেরেছি। চলো এখান থেকে বেরিয়ে পড়ি। বাবা বাসুকিনাথ মন্দির থেকে বাইরে বেরিয়েই সিংহদ্বারের সামনেই আমরা দেখলাম এই জায়গাটার মধ্যে নাম সংকীর্তন হচ্ছে। মন্দিরের বাইরে প্রচুর ভোজনালয় আছে, আর সাথে সাথে সিঙ্গারা কচুরিরও প্রচুর দোকান আছে। বাসুকিনাথ ধাম থেকে বেরিয়ে গেলাম এবার, বাসুকিনাথ ধাম ঘুরলাম, বেশ ভালো লাগলো, বেশ সুন্দর, বেশ জায়গাটা পুরো বৈদ্যনাথ ধামের মতনই সেম আর কি। বাসুকিনাথ ধাম বৈদ্যনাথ মন্দিরে যেমন আছে, তার পাশে আছে মা পার্বতী তেমনি এখানেও বাসুকিনাথ ধাম, বাসুকিনাথের মতো শিবলিঙ্গ আছে, তার পাশে আছেন মা, আর আরও অনেক মায়ের দশ অবতারের বিভিন্ন রূপ আছে, বাকি আরও ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে। এবার নেক্সট আমরা যাচ্ছি ত্রিকূট পাহাড়ের উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক ত্রিকূট পাহাড়, থেমেছে যাই। ত্রিকূট পাহাড় এখন অবশ্য রোপওয়েটা বন্ধ আছে, মানে হেঁটে যাওয়া যাচ্ছে, তো হেঁটে যাওয়ার কীরকম কী পরিস্থিতি আমি গিয়ে ওখানে বলবো তোমাদেরকে জানাবো। তো আপাতত বাসুকিনাথ ধাম থেকে বেরিয়ে পড়েছি ত্রিকূট পাহাড়ের উদ্দেশ্যে। ছিল তাই আমরা ডিসাইড করলাম ত্রিকূট পাহাড় যাওয়ার আগে ত্রিকূট পাহাড়ের কাছাকাছি কোনো জায়গা থেকে আগে লাঞ্চটা সেরে নেব, লাঞ্চ করার পর আমরা যাব ত্রিকূট পাহাড়। তো এখন চলেছি লাঞ্চ করতে। বেশিরভাগই কিছু অংশ ভালো রাস্তা এবং কিছু খারাপ রাস্তা পেরিয়ে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম লাঞ্চ করার জায়গাতে। এইখানে খাবার জন্য দাঁড় করিয়েছে এখন দুপুরবেলায় এই দোকানটায়, তো এই দেখি কি পাওয়া যায় খাবার দাবার দুপুরের। রেস্টুরেন্টের এটা ব্যাক এরিয়া, এখানে অনেক ফুল গাছ আছে, বড় মাঠ আছে, এদেরই নাকি এরিয়া পুরোটাই। এখানে রান্না বান্না করা হয়, ওয়াশরুম আছে আর থালা বাসন ধোয়ার জায়গা এটা। এখানে জায়গাটা বেশ সুন্দর কিন্তু মনোরম আছে, চুলচুলের অবস্থা ভীষণ খারাপ, চুলচুলের দিকে যেও না। এই খাবার দোকানের এখানটা সামনেটা বেশ সুন্দর কিন্তু। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট সুখারি মণ্ডল, সুখারি মণ্ডলের প্যারা কিন্তু বিখ্যাত জানতে পারলাম, দূর দূরান্ত থেকে লোক নাকি এখানে প্যারা কিনতে আসেন এবং খুব বিখ্যাত প্যারা শুনেছি। তো আমরা প্যারার দোকান পরে যাব, আগে এদেরই রেস্টুরেন্ট, পুরো এরিয়াটাই এদের, এই রেস্টুরেন্ট বলো প্যারার দোকান বলো, পেছনে যে এরিয়াটা দেখালাম পুরোটাই কিন্তু সুখারি মণ্ডলের। তো এদের এই রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করব, এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া।
এসেছি মন্ডলের দোকানে। এদের প্যারার দোকানও হয়ে থাকে, প্যারার দোকানের সাথেই মানে পুরো এরিয়াটা জুড়েই আছে, খাওয়ার দোকানও আছে, তারপরে প্যারার দোকানও আছে, সমস্ত কিছু আছে। তো এখানে অর্ডার দেওয়া হচ্ছে থালি, তো ভেজ থালি, ভেজ থালি হচ্ছে 70 rupees, 70 টাকা। আচ্ছা থালি, থালি হচ্ছে 70 rupees। এখানের মধ্যে আছে ভাত, আছে ডাল, আছে ডালটা কী ডাল আমি দেখে পরে বলছি, এটা একটা ভেজ খাবার আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, পিকল আছে, ডাল, এটা হচ্ছে কিসের ডাল, কিসের ডাল, তুয়ার, হ্যাঁ আচ্ছা অড়র ডাল, হ্যাঁ অড়র ডাল এটার মধ্যে আছে। আর এটা হচ্ছে ভেজ একটা সবজি আছে, বরবটি, আলু, লেমুয়া, এই হচ্ছে 70 rupees এর টোটাল থালি। তার মধ্যে ভাত পাওয়া যাবে, ডাল আর একটা ভেজ, আর আলু ভাজা, পাঁপড়, স্যালাড অ্যান্ড মিক্সড পিকেল একটা। এবার টেস্ট করে দেখি যে খেতে কেমন। প্রথমে ডাল দিয়ে টেস্ট করে দেখছি ভাতটাকে। ভাত দেরাদুন রাইসই দিয়েছে, দেরাদুন রাইস ভাত দেওয়া হয়েছে, আর ডাল দিয়ে খেয়ে দেখছি কীরকম টেস্ট। ঠিকই আছে, তরকারি যেটা সেটা দিয়ে একটু খেয়ে দেখছি। আলুর এরা খোসা ছাড়ায় না, খোসা শুদ্ধই আলু। আর বাকি আলু ভাজাটা দেখি, নুন ছাড়া আলু ভাজা, আলু ভাজার মধ্যে এটা নুন দেয় না, পাঁপড় ভাজা অ্যাজ ইউজুয়াল। ডালটা ঠিকই আছে, শুধু তরকারিটার মধ্যে আলুতে প্রচুর আর কি খোসা। ঠিকই আছে মোটামুটি, 70 rupees থালি, ইটস ওকে, যেমন হয়ে থাকে। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি বাকি ডিটেলসে আবার তোমাদেরকে জানাচ্ছি। রেস্টুরেন্টের ঠিক পাশে সুখারি মণ্ডলের প্যারার দোকান, এদের প্যারার দোকানে আমরা এবার চলে এসেছি প্যারা কেনার জন্য। সুখারি মণ্ডলের প্যারা খাচ্ছি এখন, শুনলাম এখানে নাকি এটা খুব ভালো। হ্যাঁ তো এখানে সুখারি মণ্ডলের প্যারা এখানে খেতে এসছি, বেশ ভালো। পাশের যে দোকানটা থেকে ওদের সুখারি মণ্ডলেরই আর কি ভাতের দোকান, ভাত খেলাম 70 টাকা দিয়ে, ভাত খারাপ লাগলো না। আর এটা হচ্ছে প্যারার দোকান ওদের, তো প্যারা খেলাম। প্যারাটা কীরকম বলতো, বেশ একটু গুড়ের মতো, খারাপ না, ভালো খেতে, এলাচ আছে প্যারা। তো এখান থেকে বাবা কিছু প্যারা নেবে, চলো যাওয়া যাক দোকানের ভেতরে, তারপরে বলছি। প্যারার দোকানে থরে থরে প্যারা প্লেটে সাজানো আছে, আর এদিকে দেখতে পাওয়া যাচ্ছে খোয়া ক্ষীর বিক্রি হচ্ছে, এদিকে খোয়া ক্ষীর। প্যারা নিলাম 370 না, সুখারি মণ্ডল। এখানে আমি শুনলাম কি যে এটা বেশ ভালো দোকান, তো এখান থেকে 500 প্যারা নেওয়া হয়েছে। 500 প্যারার দাম হচ্ছে এখানে তোমার 370 টাকা করে কেজি, 370 টাকা করে কেজি, 185 টাকা মানে 500 প্যারার দাম। এখান থেকে নিলাম এই সুখারি মণ্ডল, খুব শুনলাম কি যে এখানকার প্যারার নাম আছে, তো এখান থেকেই প্যারা নিলাম। প্যারা কেনার পর আমরা রওনা দিয়েছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। এবার পুরোটাই আমরা দেওঘরের লোকাল সাইট সিন করব। দুমকা থেকে আমরা বেরিয়ে পড়ছি, আর তার সাথে সাথে বৃষ্টিও মুষলধারে শুরু হয়ে গিয়েছে। কিন্তু ত্রিকুট পাহাড়ের ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি, এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অতি অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।